বা কে টুকি করলো? মামাং কোথায় টুকি করছে? চলো 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 দেখি মামাং কোথায় গেছে, কোথায় লুকিয়েছে, দেখো 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 মামাং কোথায় লুকিয়েছে, কোথায় লুকিয়েছে মামাং, কোথায় গেল? কই এখানে নেই তো, এখানে তো মামাং নেই, তাহলে কোথায় গেল মামাং? হ্যাঁ বিছনায়, বিছনায় উঠবে, দাঁড়ো তুলে দিই। দেখো তো মামাং কোথায় গেল, দেখো দেখো। হ্যাঁ এর ভেতর কি আছে, ওর ভেতর কি আছে, ভালো করে দেখো, ভালো করে দেখো, মা কোথায় গেল? হ্যাঁ হাসছিস কেন কাবলে বাবা, মা কই কই, কোথায় কোথায়, দেখো 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 দেখো, মা কই মা কই, তুই খুঁজে পেয়েছে, আগে ওইখানে ঢুকেছে, জানো এখানে তুমি লুকাও দরজা ফাঁকে, মর্নিং। আজকে এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, আর সকালবেলা স্নান টান সেরে আমি রেডি হয়েছিলাম, তার কারণটা হচ্ছে আজকে জিজানের ভ্যাকসিন ছিল, আজকে বুধবার, ও ওরকম করে না, ও এদিকে এসো এদিকে এসো, তো আজকে ছিল বুধবার, বুধবারে তো ওরকম কটা বাজে 10:30-11:00 মধ্যে রেডি হয়ে গেছিলাম, কিন্তু ওর সর্দি টর্দি করেছে, তোমাদের তো জানোই আগের দিন ডাক্তার দেখিয়েছিলাম, তো সর্দি কাশির জন্য ওদেরকে ফোন করেছিলাম যে আজকে ভ্যাকসিনটা দেওয়া যাবে কিনা, তো বললো যে জ্বর না থাকলে দেওয়া যাবে, ডাক্তারকে ফোন করে দিতে হবে, ওরা ডাক্তারকে ফোন করছে, উনি একদম ফোন ধরছে না, ব্যস্ত আছে হয়তো, তো তারপরে যাওয়ার সময় তখন দেখছি ওর চোখটা ছলছল করছে, জ্বর জ্বর, হয়তো জ্বর আসলেও আসতে পারে, আর এটা যেহেতু 1.5 বছর থেকে পুরো একদম 24 মাস পর্যন্ত এই সময়ের মধ্যে দেওয়া যায়, তাই ইমিডিয়েট একটু দিতে হবে এর কোনো মানে নেই, আমি যদি ওর শরীরটা ঠিক করে তারপর দিই, কারণ জ্বর আসতে পারে বলে চলে, একটা নয় একটা দুটো ইঞ্জেকশন না, তিনটে ইঞ্জেকশন আর দুটো তোমার খাওয়ার, দুটো খাওয়ার আর ধরো তিনটে, মানে দুটো হাতে দুটো আর একটা পায়ে, জ্বরটারও আসতে পারে সেই ভয়তে আমরা বললাম যে না ঠিক আছে দরকার নেই, আজকে পরের বারটা মানে পরের নেক্সট যেটা হবে সামনের মাসে ওটা দিয়ে দেবো তাহলে, তো সেই জন্যই সকাল থেকে রেডি রেডি হয়েছিলাম, টিফিন খাবো, নিজে গিয়ে টিফিন খাবো, মুড়ি খেতে গিয়ে মানে তোমাদেরকে আমি কি বলবো, সমস্ত কিছু রেডি করে রেখেছি, আমি নিচে গিয়ে দেখাচ্ছি, তারপর খেতে গিয়ে দেখছি মুড়ি নেই, মানে এরকম একটা সিচুয়েশন আর কি, আর খিদে মারাত্মকভাবে খিদে পাচ্ছে, তো এখানে অরেঞ্জ জুস আছে, জিশান আছে, সবে আছে, আর দেখো আমার ক্লিপটা পুরো ভেঙে গেল, আর একটাও অপশন নেই, কোনো কিছু ক্লিপ খুঁজে পাচ্ছি না, আর সামনেই একটা দোকান আছে, দেখি ওই দোকানে পাওয়া যায় কিনা, এই যে রাজু কোথায় গেছিল, চলে এসছে, এই দেখো, বলো কি বলছিলে, কি একটা বলছিলে বলো, হ্যাঁ হ্যাঁ বলো, কিছু একটা বলছিলে বলো, কতদিন ভিডিওতে আসনি কেন সেটা বলো, না ওনা তাই আসি না, কেন আসো না কেন, আমি তো সবসময় রেডি হই মেকআপ করে বসে থাকি, তুমি না ওনা তাই মেকআপ করে বসে থাকো, আজ মেকআপ করিনি, আজ নিয়ে আজ মেকআপ করনি কেন, ভালো লাগে বা মামামকে পাপ করে দাও, আই তোমাদের দুজনে একটা শর্ট ভিডিও করি মামামকে পাপ, ধনে পাতা পেঁয়াজ, ধনে পাতা পেঁয়াজ, এটা কি বলে টমেটো, শসা সবই কেটে রেখেছিলাম, মানে কাটা হয়ে গেছিল, এবার মুড়ি ঢালতে গিয়ে দেখি মুড়ির দাম ফাঁকা, সেই জন্য আবার রাজু নিয়ে আসলাম, তাঁর তো আছে মুড়ি নিয়ে আসে, মুড়ি বাঙানোটা দেখো
মশলা মুড়ি মশলা মুড়ি বানিয়েছি এখনো পাওয়া যায় আর আমি আবার এই পাশে একটা দোকান হয়েছে ওখানে গিয়ে ক্লিপ কিনে আনলাম এই যে প্লাস্টিকের এই ক্লিপ গুলো কিনে আনলাম 20 টাকা নিল এখানে এখানে যে কোনো দোকানে ক্লিপ কিনতে গেলে 20 টাকার নিচে পাওয়া যায় না বলে যে প্লাস্টিকের হয় আর কি জেবি না জেসিবি কিছু একটা ক্লিপ হবে এরকম হবে আমি ওই জন্য কখনো কিনি না খুব দরকার না লাগলে আমি সব সময় বাড়ি ভর্তি থেকে ওই দাদুর দোকান থেকে কিনি ওই যে যেখান থেকে আজমার পাশে এদিকে মেন রোড এদিকে ক্রস করে এদিকে চলে আসে ফুচকার দোকানের সাথে যে ক্রিয়েটা হ্যাঁ ওখান থেকে সব সময়ের জন্য কিনি কম করে 5টা 6টা 7টা করে কিনে নিই আমি বেশি করে 5 টাকা করে নেয় 5 টাকা করে নেয় আমার মনে হয় 4 মাস 6 মাস হয়ে যায় আমি প্রচুর ক্লিপ ভাঙে ঠিক কথা কিন্তু অনেক দিন আমার হয়ে যায় আর এখানে এই একটা ক্লিপ 20 টাকা একটাই 20 টাকা তো ওই জন্যই ব্যাপার আর কিছু না এই যে এটা নিয়ে এসেছি এটা লাল আর ভালো কিছু ছিল না আর আজকে দুপুরে ডিমের তরকারি আর আমার জন্য কড়াহড়ে মাছ ভাজা এটা আমিও খাবো আজকে ওই বাড়িতে একাদশী সেই জন্য এই বাড়িতে রান্না হলো মা ডাক ডাক চলো নাকে হাত দিচ্ছিস আয় চলে চলে এটা কি এটা খুলো এটা খুলো এখন বাজে সন্ধ্যে 7টা এখন খাওয়া হবে চা চা ওদিকে হয়ে গেছে টোস্ট নোনতা সমস্ত কিছু বিছানায় এখনো ঠিক করিনি আজকে ঘুমিয়ে পড়েছিলাম কি হয়েছে গো ও হ্যাঁ কি হয়েছে তো যাই হোক এদিকে মানে ঘুমিয়ে পড়েছিলাম একদম মানে ঘুমই ভাঙেনি ওই জন্য আমি বললাম যে আমি একটু চা আর এই জো এই যে বিছানা টিছানা গুলো ঠিক করবো ওদিকে মাটা খাচ্ছে রাজা খাচ্ছে আর ওদিকে আমার সবাই এসছে আর এখন একটু আস্তে আস্তেই কথা বলছি কারণ জিশান ঘুমিয়ে পড়েছে এখন টাইম হয়ে গেছে 12:45 আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেকদিন পর নাইট ক্রিম ইউজ করলাম অনেকদিন আমার 2-3 দিন পর মানে যখনই মানে রাত্রিবেলা ফেস ওয়াশটা করা হয় তখনই নাইট ক্রিমটা ইউজ করি তাছাড়া হয় না আর এখন দেখো জিশান এখানে ঘুমিয়েছে রাজু ওপাশে শোবে আর আমি এই পাশটা লম্বা হয়ে আপাতত শোবো তারপরে এবার রাত্রিবেলা জিশান মানে ঘুরে ঘুরে আমাদের কাছে চলে আসে আর কি মানে আমার এই পাশে চলে আসে আর কি তো চুলটাকে এবার বাঁধবো হেয়ার ব্যান্ডটা অনেকদিন পর খুঁজে পেলাম আর আজকে মাংসটা খেতে অসাধারণ হয়েছে মানে একদম খুব তাড়াহুড়োর মধ্যে করা শাশুড়িকেও দেওয়া মানে দেওয়া হয়েছে দেবো বলে তাড়াতাড়ি রাজু করেছে আর কি আজ রাজুই বানিয়েছে আর আমার মাদেরও একটু পাঠালাম মা চলে গেছিলো রাজু আবার দিয়ে আসলো একটু আগে তো ভীষণই আস্তে আস্তে কথা বলছি মানে উঠে পড়লে তো ব্যাস আর আমাদের কারোর ঘুম হবে না এরকম ব্যাপার আর আজকে ঠোঁটে ভেজলিন লাগানো ভেজলিন আমি সাধারণত লাগাই না ভেজলিন কখনোই লাগাই না লিপ বাম লাগাই আজকে ভেজলিন ছিল হাতের কাছে লাগালাম দেখলাম ভালোই
মানে চকচক ইয়ে করছে, চকচক চকচক করছে। আর চিকেন খেলে আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে দুধ খেতে হয় না, দুধ জাল দিতে হয় না, সেই জন্য চিকেন খেতে মানে খেলে আর ভালো লাগে আর কি। নইলে রাত্রিবেলা দুধ জাল দিয়ে দুধ খেতে আমার ভীষণই বিরক্তি লাগে, মানে ওটা অনেকটা সময় চলে যায়, সেই জন্য ওটা বিরক্তিকর, ওটা পুরো একদম সাইডের খাতায় মানে সাইডের খাতায় রেখে দিয়েছি। যাই হোক, কাল থেকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, কাল থেকে কিন্তু ব্যাক টু ব্যাক একদম ব্লগ আসবে একদম রেগুলার, কারণ অনেকে কমেন্ট করছে যে তুমি রেগুলার কেন ব্লগ দিচ্ছ না, আমি একদিন ছাড়া একদিন দিয়ে ফেলছি। তো যাই হোক, কাল থেকে একদম ব্যাক টু ব্যাক, আর আগে যেরকম ব্লগ ছাড়তাম যতটা এনার্জি ভাবে, ঠিক সেই রকম ভাবেই ব্লগ ছাড়বো। কালকে আবার ক্যামেরায় ব্লগ শুরু করব, মোবাইল ছেড়ে দেবো আজ থেকে আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করলাম, প্লিজ সাপোর্টে থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। কাল থেকে অবশ্যই তোমার নোটিফিকেশান দেখো দুপুরবেলা পেয়ে যাবে, ঠিক আছে? তো রেগুলার তোমার ব্লগ আমার দেখতে চাও কিনা অবশ্যই নিচে কমেন্ট করবে, ওকে? আর কি টাইপের ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু নিচে কমেন্ট করবে, ওকে? তাহলে চলো, গুড নাইট, শুভরাত্রি, টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের পাড়ার ক্লাবে ঢুকে এসছে, এসে এইটাকে চারবার ঘুরে নিল, ঘুরে নেওয়ার পর এবার কি করবে দেখো, ওর কল কব্জা আমি জেনে, দেখো ওইটা হয়ে গেল, এইবার এটাতে উঠবে।